মাংস সংসম্পূর্ণ বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এ খাতে উন্নয়ন করার লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আরও পরিকল্পনা রয়েছে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সকালে বরিশাল সার্কিট হাউসে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জেলেদের আর্থিক সহায়তা সহ নদীর পানির প্রবাহমান ও গতিশীল করতে ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।